হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো না, আজকে ব্লগ যাবে না। তোমাদেরকে আমি এমনি তো বলেছিলাম যে আমি আমার গয়নার ভিডিওটা, আচ্ছা ফার্স্টে বলি যে আমার যে গয়নার ভিডিওটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, যে আমি আমার বিয়েতে কী কী সোনার গয়না পরেছিলাম, সেটা অনেক ভিউজ হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক পজিটিভ কমেন্ট পেয়েছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, অনেকটাই লেট হয়ে গেল, যে আমি আমার বিয়েতে ছোটোখাটো যা যা সোনার জিনিস গিফট পেয়েছি সেগুলো। তো আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে অন্যান্য দিন আমাকে এরকমভাবে ক্যামেরা দীপ ধরে দেয়, মানে আমার হাজব্যান্ড, বাট আজকে কিন্তু ক্যামেরার পাশে আছে আমার শাশুড়ি মা। তাই একদম ফার্স্ট টাইম ও বাড়িতে থাকতে আমার মা ধরতো, এই বাড়িতে থাকতে এই মা ধরছে ক্যামেরা। তো একটু যদি এদিক ওদিক হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ সামনে আমি রেখেছি সমস্ত কিছু, এইবার এক এক করে দেখাবো তোমাদেরকে। অনেক কিছু আছে, গলার জিনিস আছে, হাতের আংটি আছে, নাকের আছে, তো কি কি নাকি, তারপরে হাতের চুড়ি টাইপের আছে। তো চলো এক এক করে দেখানো স্টার্ট করছি। সব ফার্স্টে আমি নিজেও কিন্তু জানি না যে এটার মধ্যে কি আছে। তো যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা এটার মধ্যে আছে একটা কানের। তো কানেরটা আমি ক্লোজ দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের, দেখে নাও কানেরটা কে কি দিয়েছে। সেটা মনে আছে, বাট সবারটা যে মনে আছে এমনটাও কিন্তু না, বোঝা যাচ্ছে ভালো করে, মা দেখো তো বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে এই কানেরটা, এটা বেঁকে গেছে, এই কানের দুলটা আমি পেয়েছি, এটা দিয়েছে আমাকে এ বাড়িতে থেকে, আচ্ছা ডিজাইনটা ভালো করে দেখে নাও তোমরা, এটা আমাকে দিয়েছে এই বাড়িতে থেকে ছোট পিসি, তাই তো মা? ছোট পিসি আমাকে এই বাড়িতে থেকে দিয়েছে, সরি এক সেকেন্ড দাও। তো এই হচ্ছে ছোট পিসির দেওয়া, ডিজাইনটা দেখিয়ে দিলাম ভালো করে, আর এটা আমি সরাচ্ছি। এরপরে আমি নেক্সট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, এটাও একটা কানের দুল রয়েছে, এইটাও দেখে নাও, একদম ক্লোজ দেখিয়ে দিচ্ছি এই কানের দুলটাও। এটা আমাকে কে দিয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, এই ডিজাইনটা দেখে নিলে ভালো করে। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা বলি যে আগের ভিডিওতে কিন্তু আমি সুন্দর করে বলে দিয়েছিলাম যে কোনটা কতটুকু আছে, কিন্তু এগুলো তো সবই গিফট পাওয়া, সুতরাং আমার জানার কথাও নয়, তাই আমি বলতেও পারছি না। এই গিফটটা কিন্তু আমাকে দিয়েছে যে আমি যে দোকান থেকে সোনার সমস্ত গয়না বানিয়েছি নবদ্বীপে, তোমরা জানো প্রচুর ভিডিওটা ভাইরাল গেছে, প্লাস আমি দেখলাম যে, আমি শুনেছি যে আমার ভিডিও দেখে অনেকে নাকি ওই দোকানে এসে সোনা বানিয়েওছ তোমরা, তো এটা একটা বড় পাওনা আমার কাছে। তো সেই সোনার দোকানের যে ওনার, ওই কাকু দিয়েছে আমাকে আমার বিয়েতে এই গিফটটা, তো এটা হচ্ছে সেটা। তো এটা আমি সাইড করলাম, এরপর আমি তোমাদেরকে দেখাবো, আচ্ছা এটাও কানের, প্রথমে কানের দিয়ে শুরু হয়েছে সবার, তো এটাও একটা কানের আছে। এটা আমাকে একটা মাসি দিয়েছে, কিন্তু কোন মাসি, টুম্পা মাসি দিয়েছে আমার, এটা টুম্পা মাসি দিয়েছে, যা যে থাকে হচ্ছে কলকাতায় বিহালাতে। ডিজাইনটা দেখে নাও, এই হচ্ছে সেই কানেরটা, বাট বক্সগুলো অনেক আলাদা আলাদা হয়ে গেছে এদিক ওদিকে, যাই হোক বক্স ইম্পর্টেন্ট না, কানের দুলটা বেশি ইম্পর্টেন্ট। তো এই যাচ্ছে ওই কানের দুলটা, তো এটা দিয়েছে আমাকে টুম্পা মাসি, মানে মায়েরা হচ্ছে পাঁচ বোন, তাই তো মা? পাঁচ না, কাকার মেয়ে নিয়ে ছ বোন। হ্যাঁ, কাকার মেয়ে নিয়ে ছ বোন, মানে একদম জমজমাট মামাবাড়ির ব্লগে তোমরা অলরেডি দেখেছো। তো টুম্পা মাসি হচ্ছে এইটা আমাকে দিয়েছে। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, আচ্ছা এটাও একটা কানের, কানের পেয়েছি পরপর যতগুলো, সব আসছে পরপর দেখে নাও। এটা আমাকে দিয়েছে এই বাড়ি থেকে এক পিসি, আমার যেরকম পাঁচ মাসি, মানে মাকে বাদ দিয়ে, ডিজাইনটাকে দেখে নাও ভালো করে। এটা আমাকে অনেক সময় ভ্লগে হয়তো পড়তে দেখেছো, সব কানেরগুলোই আমি পড়েছি একবার দুবার করে ভ্লগে, বাট কি বলতো এটা এত ছোট ছোট জিনিস, তো ওইভাবে আর ভ্লগে কি দেখবে, আর আমি তো মেনশনই করিনি এই আমার কানের, তা আজকেই দেখাচ্ছি। তো এটা দিয়েছে এই বাড়িতে থেকে বুড়ি পিসি, বুড়ি পিসি মানে কত নম্বর পিসি, চার নম্বর, মানে এই বাড়িতেও কিন্তু পাঁচটা পিসি, তাই তো মা? এই বাড়িতেও পাঁচ, মানে পাঁচ মাসি পাঁচ পিসি। তো পরপর সব দেখাচ্ছি সবাই কি কি দিয়েছে। তো এটা হচ্ছে ওই বুড়ি পিসি দিয়েছে। আচ্ছা আমার ভিডিও কিন্তু সবাই দেখে আমি জানি, মানে আমাদের ফ্যামিলি মেম্বার, আর ওদিকে মাসিরা পিসিরা দিদারা সবাই দেখে, তাই আমি অনেকের নাম ধরে ধরেই বলছি মাসি পিসিদের, তাই প্লিজ কেউ মাইন্ড করো না, কারণ এতগুলো তো আমার মনে থাকে না, কোনটা সেজো কোনটা ফুল কোনটা মেজো মনে থাকে না, ওই জন্য সবার নাম ধরে বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড, বারবার বলছি আমি। তো এটা আমি রাখলাম সাইডে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এটা ফাঁকা, এটার মধ্যে কিছু নেই, দাঁড়াও একটা, আমার আবার এত মানে জিনিসের মধ্যে একটা কোটোর মধ্যে দুটো জিনিসও আছে, ও এটার মধ্যে থাকবে কি করে, এই তো এটা বাইরে।
এটার মধ্যে মেবি এটাই ছিল। এই হচ্ছে পলার আংটি। এই যে কত পেয়েছি আমি, তোমরা পরপর দেখো ডিজাইনটা, আমি দেখিয়ে দিচ্ছি পলার আংটির। এই হচ্ছে ডিজাইন পলার আংটির। প্রায় বলতে গেলে পলার আংটি আমি 7টা না 8টা, তাই না মা, 7টা না 8টা পলার আংটি পেয়েছি। তাই আমার কিছুই মনে নেই, ম্যাক্সিমাম মনে নেই যে কোনটা কে দিয়েছে। আমি শুধু যে কটা আমার কাছে এখন আছে ঝটপট করে আমি সবগুলো দেখিয়ে দেব। তো এই হচ্ছে নাকের, নাকেরও আমি অনেক পেয়েছি, বাট মা একটু ক্লোজ নিয়ে আসো, দেখিয়ে দিচ্ছি নাকেরটা। এটা কে দিয়েছে মনে আছে মা? ডিজাইনটা দেখে নাও, গোল, খুব সুন্দর ডিজাইনটা, মনে আছে কে দিয়েছে? মনে করতে পারছে না, ভাবছে আর কি, মনে করতে পারবো, দিকটা তো বড়, কি জানি যাই হোক হবে, তো মনে করতে পারছে না। যাই হোক, যে দিয়েছো ভালো হয়েছে নাকের, কিন্তু আমি আমার এই নাকেরটাই এখনো খুলতে পারি না, তো আমি নতুন নাকের কি পরবো। যাই হোক, তো আমি এটা সাইডে রাখলাম। আচ্ছা, আগের ভিডিওতে না অনেকে বলেছিলে যে সিঁদুরের কৌটো দিয়েছি কই, আমাদের নাম তো বললে না। যাই হোক, যারা দিয়েছ তাদের কথা বলছে, আমার মনে নেই দুটো সিঁদুরের কৌটো, না আরো অনেক সিঁদুরের কৌটো আছে, বাট কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। এই দুটো আমি এক জায়গায় রেখেছিলাম বলে এই দুটো আমি দেখিয়ে দিচ্ছি, ক্লোজ নিয়ে আসো, আমার দেখিয়ে দাও। যারা দিয়েছিলে তারা ভিডিও দেখলে কমেন্ট করো যে হ্যাঁ এইগুলো আমরা দিয়েছি, তাহলেই হবে। আমার মনে নেই এগুলো কে দিয়েছ। সিঁদুরের কৌটো প্রচুর পেয়েছি, সবকিছু আমার কাছে নেই যেহেতু। এটা হচ্ছে পলা, খুব ট্রেন্ডি পলা। পলা আমি আগের, হে ঠাকুর বন্ধ করো, ইয়ার বলবো আজকে ভিডিও করতে গিয়ে এত প্রবলেম হচ্ছে, দুবার এমন হলো যে ফোনের স্টোরেজ ফুল, তারপরে তোমরা নিজেরাই দেখলে কারেন্ট ফারেন্ট চলে গেল। যাই হোক, কারেন্ট আসার পর তারপর আবার ভিডিওটা অন করলাম। তো এটা হচ্ছে পলা যেটা দেখাচ্ছিলাম, খুব ট্রেন্ডি পলা, যেগুলো একদম সেই 2000 টাকার মধ্যে যে পলাগুলো হয়। মা একটু ক্লোজ দেখিয়ে দাও, ডিজাইনটা দেখে নাও তোমরা। তো এই পলাটাও আমি পেয়েছি, এই যে ডিজাইনটা, এই পলাটা আমার এমনি যেটা মনে হয়েছে যে সব সময় মানে বাড়িতে সবসময় পরে থাকার জন্য খুব ভালো, কিন্তু আমি এটা পরতে পারছি না, কারণ এই যে বিয়ের সময় যে শাখা পলাটা পরানো হয় সেটা নাকি 1 বছর পরতে হয়, তো সেটার জন্য আমি তো এগুলো খুলতে পারছি না। আর হাত ভর্তি করে কতই বা পরবো, আমার বিরক্ত লাগে। তাও এই যে চুড়িটা, এই চুড়িটা আমি এই বাড়িতে আসার পর মা আমাকে দিয়েছে, এই দুটো চুড়ি, এইটা আমি কোনো কোনো দিন পরি, কোনো কোনো দিন পরি না, কারণ আমার ভালো লাগে না। তো এই জন্য 1 বছর আগে যাক, তারপর হয়তো বাড়িতে এগুলো পরে থাকতে পারি। এই পলাটা, এই পলাটা এটা মাসি দিয়েছে, কোন মাসি দিয়েছে? মাসি, পিঙ্কি মাসি দিয়েছে আমাকে এই পলা দুটো বিয়েতে, সেটা আমি সরালাম। এরপর তোমাদেরকে দেখাবো হচ্ছে, এটাও একটা তোমার পলার আংটি, আমি জানি না কে দিয়েছে, ডিজাইনটা দেখে আমার মনে তো পড়ছে না, আমি মনে করতে পারছি না। এটাও হচ্ছে একটা পলার আংটি, আমি দেখিয়ে দিলাম আর কি। পলার আংটি প্রচুর পেয়েছি যা বললাম, যেটা এইটা হচ্ছে একটা নাকের, নাকেরটা বেশ সুন্দর আছে আর বড়ও আছে, দেখে নাও তোমরা, ডিজাইনটা বেশ সুন্দর আছে, কিন্তু কে দিয়েছে সেটা? রানাঘাটের দিদা, আচ্ছা রানাঘাটের কোনো একটা দিদা, কিন্তু আমি মনে করতে পারছি না তাই কোন দিদা। আমার পিসি হয় যে, ছোট পিসি। আচ্ছা, বিয়ে দেশে ছিল দেখেছি, বাট আমি এখন মানে মেমরি লস হয়ে গেছে আমার। তো এটা দিয়েছে দিদাটা, নাকেরও আমি প্রচুর পেয়েছি, কিন্তু আমি নাকের চেঞ্জ করতে পারছি না আপাতত, তাই করতেও পারছি না। এটাও একটা নাকের, এটাও একটা নাকের পেয়েছি, বাট এটা আমি দেখাতে পারছি না, কারণ নাকেরটা না একটু হাতের চাপে, আমার চেপটে হাতের চাপে না, একদিন কি হয়েছে, একদিন সব জিনিসপত্র সরাতে গিয়ে না এই নাকেরটা একদম নিচে পড়েছিল, আমরা বুঝতেই পারিনি, দিয়ে একদম চেটকে গিয়েছে, একদম যেটা বলে চাপা চাপা টাপা খেয়ে নাকেরটা অন্যরকম হয়ে গেছে। এটা একটা নাকের ছিল, কে দিয়েছে? ছোট মাসি। কে দিয়েছে? ছোট মাসি। ছোট মাসি দিয়েছে, এবার ছোট মাসি আমাকে বললো হ্যাঁ। আমার যাই হোক, এটা আমি ঠিক করে পরে কিছু একটা করবো, ইচ্ছা আছে। তো এইটাই আর কি, এই গেল। এটা হচ্ছে, এটা কি? ও, এটা কোনো সোনার জিনিস না, এটা সেনকো গোল্ড থেকে নেওয়া একটা রূপোর কয়েন। এটা আর কি দেখাবো, এটা কে দিয়েছে মা? এটা হচ্ছে রূপোর কয়েন, মনে পড়ছে না হ্যাঁ কে দিয়েছে, এখানে আছে তাই জন্য দেখিয়ে দিলাম আর কি, সব এর মধ্যে একসাথে করা থাকে তো তাই। এটার মধ্যেও কিছু নেই, এটার মধ্যে কার জিনিস মেবি অন্য জায়গায় আছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমরাই হাঁপিয়ে যাবে হয়তো পলার আংটি দেখতে দেখতে, এতগুলো পেয়েছি আর এতগুলো পেয়েছি, আমি জানি না এটা কে দিয়েছে, কেউ একটা দিয়েছে হয়তো,
এটাও সব ফ্যামিলি মেম্বারদের মধ্যেই, এটাও একটা আছে পলার আংটি আর একটা এমনি আংটি। পলার আংটিটা হচ্ছে এটা, এই যে পলার আংটিটা হচ্ছে এটা, আর এই আংটিটা তোমরা হয়তো আমাকে অনেক সময় পরে থাকতে দেখেছো। এই যে এই আংটিটা আমি ম্যাক্সিমাম টাইম পরেই থাকি, ডিজাইনটা ভালো করে দেখা গেল তো, ডিজাইনটা দেখে নাও। অনেকে আবার বলে দিদি ভালো করে ডিজাইন পাঠাও, ডিজাইন ছবি তুলে পাঠাও, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। তো এই ডিজাইন এই আংটিটা দিয়েছে হচ্ছে বড় পিসি, তাই তোমার এই বাড়িতে থেকে বড় পিসি দিয়েছে। পলার আংটিগুলো রিলেটিভদের মধ্যেই দিয়েছে, বাট অনেক দিয়েছে তো ওই জন্য মনে নেই, বাট এটা একটু ডিফারেন্ট বলে শুধু সোনার ওই জন্য মনে আছে এটা বড় পিসি দিয়েছে। এই গিফটগুলো সব আমি আমার বিয়ের পরে কাল রাত্রির দিনই পেয়ে গেছিলাম, তো সেদিনকেও ভিডিও কিছু ক্লিপ নিয়েছিলাম কিন্তু সেগুলো আর দেখানো হয়নি। হাত লেগে যাচ্ছে, মায়ের হাত লেগে যাচ্ছে আমি বুঝতে পারছি, তাই একটু থেমে করো না, বন্ধ করো না না করো করে ভালো। আচ্ছা এটা এটা আমার বিয়ের আংটিটা, এটা আর আমি দেখাচ্ছি না, অলরেডি আগের ব্লগে দেখানো আছে, সব এক জায়গায় ছিল বলে এখানেই দেখাচ্ছি আর কি। এরপরে হচ্ছে তোমরা না দেখে থাকলে আগের ব্লগটা দেখে নিও, ঠিক আছে। এটা হচ্ছে একটা আংটি, এটা আমার মনে আছে, এটা আমাকে আমার ওই বাড়িতে থেকে আমার এক বর্দি আছে, বর্দি দিয়েছে আর কি, বহরমপুরে বাড়ি, আমার বড় পিসির ননদের মেয়ে, তো সেই দিদি ছন্দা দিদি, বর্দি বলি আমরা, বর্দি দিয়েছে এই আংটিটা আমাকে। তো এই হচ্ছে পলার একটা আংটি, এটা আমার মনে ছিল তাই বললাম। একটা ঝুমপা দিয়ে দিয়েছে আর একটা মেহেন্দি পিসি দিয়েছে। ও আচ্ছা, আংটিগুলোর মধ্যে হচ্ছে একটা বর্দি ভাই, ঝুমপা দিদি ভাই, বর্দি ভাই দিয়েছে, আর একটা হচ্ছে মেজদি ভাই দিয়েছে পলার আংটিগুলোর মধ্যেই। তো মেজ পিসি, আচ্ছা মেজ পিসি দিয়েছে, তো কোনগুলো, হ্যাঁ মেজদি ভাই তো গলার ইয়েটা দিয়েছে, তো মেজ পিসি আর বর্দি ভাই এই বাড়িতে থেকে দুটো দিয়েছে পলার আংটিগুলো, বাট কোনগুলো আমার মনে নেই। এটাও আমার ফুলসজ্জার আংটিটা আমি দেখাচ্ছি না, আগের ব্লগে তোমরা অলরেডি দেখে নিয়েছো যেটা। তো এরপর হচ্ছে একটা ছোট্ট এই যে একটা নাকের, এটা একদম স্টোনের একটা নাকের ছোট্ট, আমি যেটা পরে থাকি সেই রকমই, বাট এটা একটু বড়। এটা দিয়েছে দীপের এক বান্ধবী তানিয়া দি দিয়েছে, তো তানিয়া দি বিয়েতে আসতে পারেনি, পরে গিফটটা পাঠিয়ে দিয়েছে আর কি। আর এখানে আছে হচ্ছে আর একটা তোমার, এই যে এই একটা হচ্ছে পলার আংটি, এই হচ্ছে আর একটা পলার আংটি রয়েছে এখানে। তো আর এখানে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে এবার আমার কিছু গলার কালেকশন, মানে মালার কিছু কালেকশন দেখাবো তোমাদেরকে, যেগুলো আমি বিয়েতে পেয়েছি। এটা হচ্ছে একটা ক্রিস্টাল পাথরের ওপর ছোট্ট লকেট, যেখানে ওং লেখা আছে, এই যে দেখে নাও লেখা আছে ওং, এটা দিয়েছে মেজদি ভাই, এটা আমাকে দিয়েছে মেজদি ভাই। এরপরে আমি দেখাচ্ছি এটা দ্বীপের অনেক চার পাঁচজন বন্ধু মিলে আমাকে দিয়েছে, কারা কারা আমার অত ঠিক মনে নেই। এটাও একটা লকেট, এটা হনুমান, না হনুমান মনে হয় এটা, না সরি সরি শিব শিব, এটা শিবের, এটা হচ্ছে, এগুলো আমি কোনোদিনও পড়িনি, এগুলো আছেই ধরা। তো শিবের এই লকেটটা দিয়েছে আমাকে দ্বীপের কয়েকজন বন্ধু মিলে রিসেপশনে এসে। এরপর আমি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা, এটা দিয়েছে মোটা দিদা। এবার মোটা দিদা কেন বলি, মানে দিদা হচ্ছে, এটা দিয়েছে মোটা দিদা, দিদা হচ্ছে মায়ের মাসি, দিদাকে এই বাড়িতে থেকে মানে সবাই নাকি মোটা দিদা বলেই ডাকে, তা আমিও সেই থেকে মোটা দিদাই বলি। আর মোটা দিদা আমার রেগুলার ভিউয়ার্সদের মধ্যেই একজন, তো মোটা দিদা প্রত্যেক ম্যাক্সিমাম ভিডিওতে কমেন্ট করে, আমি জানি এই ভিডিওটা দিদা দেখছে, তো এটা দিয়েছে সেই দিদা, যাই হোক। তো এরপরে দেখাচ্ছি আমি এই যে এটা, মনে হয় আমি অনেক জায়গায় পড়েছি এটা, তোমরা হয়তো দেখেছো, একটা পাঁচ পাতার একটা লকেট, এই যে দেখে নাও ডিজাইনটা, পাঁচ পাতার একটা লকেট, ক্রিস্টাল পাথরের ওপর পাঁচ পাতার একটা লকেট, যেটা আমি অনেক জায়গাতে পড়েছি, তেমন আমি আর পড়ে দেখাচ্ছি না, এটা খুব সুন্দর। এটা দিয়েছে আমার বাড়ির পাশেরই এক পিসি, সেজ পিসি, সেজ পিসি, আচ্ছা ছোট্ট পিসি বলে সবাই, তাই তো, কুট্টু পিসি, কুট্টু ছোট্ট না সরি কুট্টু পিসি বলে, যাই হোক। তো এটা দিয়েছে বাড়ির পাশের পিসি, তো এটা খুব সুন্দর, আমার ভালো লাগে পড়তে, আমি পড়ি। আর যেটা আমার সব থেকে পছন্দের সেটা হচ্ছে এইটা, মানে এটা এত ইউনিক লেগেছে, তোমরাও জানিও এটা কিরকম লাগছে, এটা দেখে নাও, জাস্ট একটা কুলোর লকেট, কি সুন্দর ইউনিক ডিজাইনটা, এটা আমি প্রচুর বার পড়েছি, যেটা দিয়েছে আমাকে দিদি ভাই, মানে আগের যেটা দেখালাম
এই এই যে যে পিসিটা দিয়েছে এই পিসির মেয়ে হচ্ছে সে ওই দিদি ভাই দিয়েছে আমাকে এই লকেটটা, এটা আমি ঝিলিক দিদি ভাই, তো দিদি ভাই আমাকে এটা দিয়েছে, আমি বহুবার এটা পরেছি আর আমি পরবো হয়তো বহুবার। তো এই হচ্ছে আমার গলার কালেকশন গেল আর সবকিছু গেল, এত জিনিস পেয়েছি পলার যে আমি এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে ওই জন্য আবার আমি উঠে গিয়ে নিয়ে আসলাম। এই এক এই হচ্ছে আরেকটা পলার আংটি, এটা দেখে নাও, এটাও আমি অনেক সময় পরি, বিয়ের সময় আমি এটা পরেছিলাম কারণ এটা আমাকে দিয়েছে হচ্ছে মিলি দিদি, কৃষ্ণনগর থাকে, তো মিলি দিদি আমাকে দিয়েছে এই আংটিটা, তো এটা আমি বিয়ের সময়ও পরেছিলাম। তো এই যাচ্ছে আর একটা পলার আংটি মনে হয় মায়ের কাছে আছে, তাই না মা? সবগুলো এখানেই, মানে আমি মাকে একটা পড়তে দিয়েছিলাম আর কি, মানে আমি জানিও না কতগুলো দেখালাম, বাট আমি 7টা না 8টা পেয়েছি পলার আংটি, তো সবগুলো এখানে থাকলে ভালো আর না থাকলে অন্য কোথাও হয়তো আছে, যাই হোক। তো আর এইটা হচ্ছে, এটা এটা সোনার তো জিনিস না, বাট এটা খুব প্রিটি একটা গিফট বলতে পারো, যেটা আমার খুব পছন্দের, এটা আমি দেখিয়েওছিলাম হয়তো তোমাদেরকে, পার্লের সাথে একটা ডিজাইন করা একটা ব্রেসলেট হাতের, যেটা দারুণ, আমার তো খুব ভালো লাগে, আমি এটা পরেও ছিলাম। এটা আমাকে কে দিয়েছে, এটা দীপের বন্ধুরাই, পারুলিয়া থাকে, কারা পারুলিয়া থাকে, যার নাম কি, ও আচ্ছা আচ্ছা, এটা দিয়েছে হচ্ছে, আরে ওর নামটাই তো ভুলে গেলাম, পারুলিয়া থাকে, হ্যাঁ ওর নামটা বেশ কি, আরে ধুর আমি ভুলে গেছি ওর নামটা, মনে করতে পারছি না ওর নাম, ও দিয়েছে হচ্ছে এই গিফটটা, যেটা খুব সুন্দর, মানে খুব ইউনিক, খুবই সুন্দর এটা, আর এটা চন্দ্রাণী পার্লস থেকে নেওয়া আর কি, যেটা পার্লার সিলভার জুয়েলারি পাওয়া যায় চন্দ্রাণী পার্লসে, অনেকেই জানো হয়তো, তো এটা খুবই সুন্দর। এগুলো বাদ দিয়েও না আমি তোমার এমনি আর কি কানের, তারপরে অক্সিডাইজার কিছু জিনিস আর কি, এমনি নর্মাল জুয়েলারি সেসবও পেয়েছি, বাট যেহেতু গয়না সব কিছু দেখালাম তো সেগুলো আর কিছু দেখালাম না। এত কিছু দেখাতে দেখাতে আমি একটা বড় জিনিস মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি যে কানের দুলটা পরেছিলাম, ম্যাক্সিমাম টাইমে আমি পরে থাকি এই কানের দুলটাই, এই কানের দুলটা দেখে নাও আগে, জাস্ট এটা আমার খুব ভালো লাগে আর একদম ছোটোর মধ্যে তো মানে সুন্দর লাগে পরতে এটা আমার। এটা কিন্তু আমাকে দিয়েছে আমার মেকআপ আর্টিস্ট, তো আমার কে মেকআপ আর্টিস্ট ছিল তোমরা ভালো করে জানো, আমার বিয়েতে আমার মেকআপ আর্টিস্টের তরফ থেকে এই গিফটটা আমার, যেটা আমার খুব পছন্দের আর আমি ম্যাক্সিমাম টাইম এটাই পরে থাকি, কানে পড়া ছিল তো ওই জন্য ভুলে গেছিলাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার সমস্ত বিয়ের গিফট, আমি নিজেও ছাড়া হাত পা হলাম আর তোমরাও ফাইনালি দেখতে পারলে, আমি এতটাও এক্সপেক্ট করিনি যে এত কিছু পাবো সোনার জিনিস, ছোট ছোট জিনিস বাট এটাই আমার কাছে প্রচুর, মানে অনেক কিছু সোনার জিনিস পেয়েছি আমি বিয়েতে আর কি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ফাইনালি কমপ্লিট হলো, তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপিজম, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে, টিল দেন স্টে হেলদি স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপিজম, বাই।